শ্যামনগরে যুবলীগ নেতা সাইফুল্লার বিরুদ্ধে জমি ও ঘের দখলের অভিযোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। তথ্য ভিডিও চিত্রে সাতক্ষীরা শ্যামনগর থেকে আমাদের বিশেষ প্রতিনিধি এস কে সিরাজ। মঙ্গলবার উপজেলা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন জমির মালিক আলমগীর হোসেন, এলাকাবাসীর পক্ষে আতাউর রহমান, নজরুল গাজী, মাহবুব রহমান, তাজউদ্দিন, ছাত্র প্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের ছত্রছায়ায় থেকে রামজীবনপুর গ্রামের শুকুর আলী সর্দারের ছেলে শ্যামনগর উপজেলার চিহ্নিত চাঁদাবাস, ঘের ও জমির জবরদখলকারী সাবেক ইউনিয়ন যুবনেতা এস এম সাইফুল্লাহ আল মামুন বর্তমানে তার এবং তাহার সহযোগী মিথ্যা মামলাবাস এবং অত্র এলাকার চিহ্নিত দালাল প্রতারক ভবানীপুর গ্রামের আবুল কাশেম ও সাইফুল্লাহ বাহিনীর নেতৃত্বে কিছু নামধারী ভুয়া ভূমিহীন, যেমন উল্লেখিত আবুল কাশেম এর ভাই আলী হাসান এবং শাহজাহান আফতাবসহ অন্যান্য লাঠিয়াল বাহিনী দ্বারা আমার পৈতৃক ও কবলাকৃত সম্পত্তি জবরদখলের হুমকি ও পায়তারা করিতেছে। গত 18 সেপ্টেম্বর 2024 তারিখে ওদের তথা সাইফুল্লাহ ও আবুল কাশেম এর নেতৃত্বে আমার নামে ও আমার ভাইদের নামে মিথ্যা বানোয়াট মানববন্ধন করেছেন। তার প্রতিবাদে অত্র মানববন্ধনের মাধ্যমে সম্মানিত সেনাবাহিনী, প্রশাসন ও সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রতিবাদ ও দ্রুত প্রতিকারের আকুল আবেদন জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, শ্যামনগর সাতক্ষীরা। আমি শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে আজ দিয়ে পত্র মানববন্ধন শুরু করতেছি। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এস এম জহুরুল হায়দারের ছত্রছায়া থেকে রামজীবনপুর গ্রামের শুকুর আলী সরকারের ছেলে শ্যামনগর উপজেলার চিহ্নিত সন্ত্রাসীর চাঁদাবাস, ঘের ও জমি জবরদখলকারী সাবেক ইউনিয়ন যুবলীগ নেতা এস এম সাইফুল্লাহ মামুন, যার নামে অর্ধ শতাধিক মামলার আসামি হিসেবে বর্তমানে তার এবং তার সহযোগী বিশিষ্ট মিথ্যা মামলাবাজ এবং অত্র এলাকার চিহ্নিত দালাল প্রতারক ভবানীপুর গ্রামের আবুল কাশেম ও সাইফুল্লাহ বাহিনীর নেতৃত্বে কিছু নামধারী ভুয়া ভূমিহীন, যেমন উল্লেখিত আবুল কাশেমের ভাই আলী হাসান এবং শাহজাহান আফতাবসহ অন্যান্য লাঠিয়াল বাহিনী দ্বারা আমার পৈতৃক ও কবলাকৃত সম্পত্তি জবরদখলের হুমকি ও পায়তারা করতেছে। গত ইংরেজি 18 সেপ্টেম্বর 2004 তারিখে ওদের তথা সাইফুল্লাহ ও আবুল কাশেমের নেতৃত্বে আমার নামে ও আমার ভাইদের নামে মিথ্যা বানোয়াট মানববন্ধন করেছে। তার প্রতিবাদে অত্র মানববন্ধনের মাধ্যমে সম্মানিত সেনাবাহিনী, সম্মানিত প্রশাসন ও সম্মানিত কলম সৈনিক সাংবাদিক ভাইদের কাছে তার প্রতিবাদ ও দ্রুত প্রতিকারের আকুল আবেদন জানাইতেছি। আমরা সকলেই তার দ্রুত আইনি আওতায় এনে তার সুষ্ঠু বিচার আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি।